বর্তমান সমাজ এখন এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা লড়াই করি আলাদা হয়ে যাওয়ার জন্য। তবে এবার দমদম পার্ক সার্বজনীন তাদের থিমের মাধ্যমে দিতে চেয়েছে একটা বিশেষ বার্তা, যেখানে লড়াই হোক একত্রের জন্য। জাগমা দুর্গা 2023-এর পুজো পরিক্রমা নিয়ে আমি শ্রেষ্ঠা ইতিমধ্যেই হাজির হয়ে গেছি এই ক্লাবে। দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি। যেটা বলতে চাই, এই পুরো ভাবনাটা একটা চলমান প্রক্রিয়া। যখন আমরা শুরু করেছিলাম, হয়তো আগের বছরের পুজোর শেষে, 2022-এর পুজোর শেষে, দিবান আগের বছর প্রথম আমাদের সাথে কাজ করেছে এবং পুজোর প্রথম কাজ, তো তারপর যেটা বোঝানো হয়েছিল এবং আমরা নিরন্তর প্রক্রিয়ার মাধ্যমে এই থিমে আরও নতুন নতুন ইনপুটস এসেছে। তো এখন আমরা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে দুটো শিল্পীর ভাবনা এবং কমিটির ভাবনার কোথাও গিয়ে একটা সহাবস্থান হচ্ছে এবং আমরা স্যাটিসফাইড, অত্যন্তই স্যাটিসফাইড। কারণ ধীমান যেটা উপহার দিতে চলেছে আমাদের এবং সমগ্র কলকাতাবাসীকে, সেটা আমি মনে করি একটা অন্য মাত্রা যোগ করবে, একটা অন্য বার্তা দেবে এবং হয়তো কলকাতার পুজোর ইতিহাসে এরকম বার্তা এটাই হয়তো প্রথম। এবার যদি একটা কয়েকটা শব্দবন্ধর মাধ্যমে পুরো কথাটা আমরা বোঝাতে চাই, আমাদের এই বছরের থিমের নাম হচ্ছে একত্ব, এবার হচ্ছে একসাথে থাকার লড়াই।